বিজেপি দল এবং রাজ্য সরকার মিলেমিশে অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার কাঞ্চনপুর সফরে একাধিক উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করার পর এক বিরাট যোগদান সভায় ভাষণ দানকালে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুল সংখ্যক ভোটার বিজেপিতে যোগদান করে তাদের সবাইকে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, এমডিসি শৈলেন্দ্রনাথ এবং কাঞ্চনপুর মণ্ডলের সভাপতি গৌতম চন্দ্র রায় সহ বিশাল সংখ্যক কর্মী সমর্থকরা। যোগদান সভায় আইপিএফটি, তিপ্রামথা এবং সিপিএম সহ বিভিন্ন দল থেকে 1226 পরিবারের 3829 জন বিশাল সংখ্যার ভোটার বিজেপিতে যোগদান করে। অনুষ্ঠানে তার ভাষণে সরকারের প্রতি আস্থা রাখার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী এবং তিনি জানান একেবারে অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমের সুবিধা দিচ্ছে সরকার। ক্যাবিনেট আছে, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, সেখানে হয়তোবা একটা আরেকটা ডিক্লারেশন আপনাদের পেতে পারেন আজকের ক্যাবিনেট ডিসিশনে। আমরা চাই যে মানুষ যেন সত্যিকারের অর্থে মানুষ হিসাবে বাঁচতে পারে। এই সরকারের উপরে আপনারা আস্থা রাখুন এবং এই পার্টির উপরে আপনারা আস্থা রাখুন। আমাদের সরকার এবং পার্টি আমরা মিলেমিশে আমরা যেন মানুষের জন্য কাজ করতে পারি সেই দিশায় আমরা চলছি। সরকারের আগামী ক্যাবিনেট বৈঠকে মানুষের স্বার্থে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ত্রিপুরার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক আগ্রহের কথা নিজের বক্তব্যে উল্লেখ করেন মানিক সাহা, তুলে ধরেন নীতি আয়োগের বৈঠক প্রসঙ্গ। রাজ্য সরকার ইতিমধ্যে 96% কাজ সম্পন্ন করে ফেলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলেন বাকি কাজগুলি গ্রাম পঞ্চায়েত এবং ডিসি এলাকার সর্বশেষ পর্যায়ের মানুষের কাছে সুযোগ সুবিধার মাধ্যমে তুলে দেওয়া হবে। মানুষ যারা অন্তিম ব্যক্তি তাদের যদি আমরা ওদের মান উন্নয়ন আমরা উন্নত করতে পারি তবেই একটা সমাজ উন্নয়ন হবে, একটা রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীজি সেদিন একটা মডেল আমি দেখছিলাম আজকে এবং আরেকটা মিটিং আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে যেতে হয়েছে। সেখানে গিয়ে আমাকে বলতে হয়েছে 28টা পয়েন্ট উনি বলেছেন, অন্যান্য প্রদেশের সাথে আমি বসেছি, এই বিন্দু দিয়ে বলছেন যে কত পার্সেন্টেজ আপনি কাজ করেছেন ত্রিপুরাতে, কত সচেতন যে কত কাজ আপনি কমপ্লিট করলেন। সেখানে আমরা প্রায় 96% কাজ আমরা কমপ্লিট করেছি, সমস্ত বেনিফিশিয়ারি স্কিম। এই যে 4% বাকি আছে তার জন্যে আমরা এই সুশাসনের মাধ্যমে যাতে ক্যাম্প অ্যাওয়ারনেস এবং সেটা কি বুথ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে আমাদের পিসি লেভেল পর্যন্ত আমরা পৌঁছে দিতে চাইছি। ডিস্ট্রিক্ট না, স্টেট না, সাব ডিভিশন না, একদম তৃণমূল স্তরে আমরা এই সুবিধাগুলো পৌঁছে দিতে চাই। বৃহস্পতিবার কাঞ্চনপুর সফরে যেসব উন্নয়ন কাজের সূচনা করা হয়েছে নিজের প্রতিক্রিয়ায় সেই সব কাজেরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান কাঞ্চনপুরের সঙ্গে তার মনের টান মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই প্রথিত রয়েছে। ওইখানে একটা ব্রিজ আমি উদ্বোধন করলাম আজকে দেউ নদীর উপরে। তাছাড়া আজকে এখানে আমাদের পার্টির মিটিং ছিল, যোগদান সভা ছিল, সেখানে প্রচুর আইপিএফটির থেকে এবং অন্যান্য পার্টির থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে যোগদান করেছে, ওনাদেরকে আমি স্বাগত জানিয়েছি। তাছাড়া আজকে এখানে একটা প্যারাগ্লাইডিংয়ের একটা নতুন ত্রিপুরার মধ্যে প্রথম হয়েছে, সেটারও উদ্বোধন করেছি। আর জম্পুই হিলে একটা নতুন বিল্ডিং, স্কুল বিল্ডিং নতুন, খুবই আধুনিক, সেটাকে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও আমি এসেছি অনেকবার, দুবার তিনবার, আর মুখ্যমন্ত্রী হয়ে আলাদা কিছু নাই, মানুষ তো একই, খালি একটা পদ খালি পেয়েছে। কাজে এটা আমার কাছে খুব বেশি একটা তারতম্য মনে হচ্ছে না, তবে করার সুবিধাটা অনেক বেশি হয়ে গেছে। উল্লেখ্য, কাঞ্চনপুর সফরে বৃহস্পতিবার দেউ নদীর উপর একটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। জম্পুই পাহাড়ে হরঘর সুশাসন কর্মসূচিতেও বিভিন্ন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।